কি জানি না কি বলছে রাম মন্দির, আমি সঠিক জানি না কি না ভুল সিরিয়াসলি বলছি। প্রথমে বলছিলাম ওখানে কি আছে কি আছে বলে বলে মাথা খারাপ, এখন বলছে যে রাম মন্দির, এখন সিরিয়াসলি বলছি জানি না কি। এখন যদি আমি যদি ইউটিউবে সার্চ করি তবে জানতে হবে যে ওখানে কি আছে, নাকি আদৌ কোথাও নিয়েছে যে কোনো জানি না। ভালো ঠান্ডা আছে এদিকটা, আর অন্ধকার পুরো। এই রাস্তাটা এতটাই যে মানে থেকে থেকে পুরো দাঁড়িয়ে পড়তে হচ্ছে, মানে এখান থেকে হচ্ছে ওই কি গঙ্গাসাগর, তারপর হচ্ছে আর কি আছে বকখালি, হ্যাঁ কাকদ্বীপ, আর একটা ছিল ড্রাইভার হারবার, মানে চারটে যাওয়া যাওয়ার জায়গা এই রাস্তা দিয়ে। ভালো ভিড় রাস্তা, আর তার উপর পোস্টারগুলো লাইট জ্বলছে না, মানে যেটুকু আলো পুরো গাড়ির আলো, আর হচ্ছে দোকানপাট থাকে তার আলো, থেকে থেকেই আটকে যাচ্ছি। হ্যাঁ সত্যি সত্যি, আসলে না জানলে যা হয়, টুপি পরিয়ে দিতে পারে যখন তখন। এসে গেছে তাই দেখো, পাখি করে নি। হেলমেটটা কোথায় রাখবো? জুতো কোথায় খুলবে? জুতো সবাই বলছে এদিকে তাকাও না, এদিকে তাকাও না, ক্যামেরা ফোন নিয়ে। হ্যাঁ তো আগে জুতোটা খুলে আসি, তারপর ভেতরে প্রবেশ করি। প্রসাদ নেবে তো? হাতটা ধুয়ে না। কোথায় কলে জল কই? এই তো তুললাম, কতগুলো তুললো। হ্যাঁ বেরাচ্ছি, মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, প্রসাদ নিইনি, পুজো হওয়ার টাইমটা তো সকালবেলার দিকে, আর এখন হচ্ছে মানে প্রসাদ বিক্রি হচ্ছে না, ওটা বিলি না জানি না ঠিক, পয়সা দিয়ে কিনতে হবে, তো ওই প্রসাদটা আমরা নিইনি, আর যখন আসে সকাল সকাল আসবে, তখন এসে পুজো দেবো। বলো যখন এসেছিলাম তখন কত ভিড় ছিল, এখন অনেক ফাঁকা হয়ে গেছে বলো। বেশি রাত না হলেও দেখো মনে হচ্ছে যেন কত রাত্রি হয়ে গেছে এখানে, কিন্তু সবে আটটাই বাজে, আটটা দশ পনেরো হবে। আমার একটা হেলমেট কিনতে হবে, এগুলো খুলে আছে একটা হেলমেট, আমার এই হেলমেটের গ্লাসটা সামনে, ও আগে হেলমেটটা খুলে নিয়ে নিয়েছে, এটা গ্লাস নেই। এটা তুমি বিয়ের পরে, তুমি বিয়ে আমি আসবো বলে ও তখন কিনে রেখেছে, একটা হেলমেট দরকার, এটা গ্লাসটা খুলে নিয়েছে। মোটেও না, তুমি বলো যেটা তোমার জন্য কিনেছি, এখন তুমি কথা বলাচ্ছ তোমার জন্য, তাই তখন কেন বলেছিলে এটা তোমার জন্য কিনেছি আমি। ঢপ দেয় খালি, ভালোই ঠান্ডা লাগে, পঞ্চুটা পরে এসছি, হাতগুলো তো ফাঁকা, হাতগুলোতে ঠান্ডা লাগে। তো এই সবে জাস্ট ঘরে এলাম, আর হচ্ছে মন্দিরটা কিন্তু ভালোই ছিল, আমাকে বলে গেছে রাম মন্দির, আসলে ওটা রাম মন্দির না, ওটা হচ্ছে কি মা বললো জৈন মন্দির না কি মন্দির, তো আমি নামটা প্রথম শুনলাম, বাইরে থেকে দেখতে পুরো রাম মন্দিরই লাগছে, কিন্তু ভেতরে হচ্ছে রাম সীতাও আছে, বজরংবলী আছে, মূর্তি আছে, মানে ওটা ঠাকুর সবাই পুজো দেয়, আর হচ্ছে শিব ঠাকুর দুর্গা ঠাকুরের মূর্তিও আছে। তো ভেতরে তো ফটো অ্যালাউ নেই বা ভিডিও অ্যালাউ নেই, কিন্তু ভেতরে দেখলাম অনেকেই কিন্তু করছে, ওই দেখতে পেলে বলছে যে বন্ধ করুন বন্ধ করুন, ওই তাদের মধ্যে আমিও একটু ছোট্ট করে একটা মানে ঠাকুরের একটু ভিডিও নিয়েছি, একটু ফটো নিয়েছি, কিন্তু করার নিয়ম নেই, যাই হোক অনেকেই করছে কিন্তু। তো মন্দিরটা খুব ভালো ছিল, আর হচ্ছে আটটার সময় তো মানে মন্দির বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আরতির টাইম, মানে আরতি করে হচ্ছে তারপর ঠাকুরের দরজা বন্ধ করে। তো আমরা হচ্ছে মানে বেরিয়ে পড়েছিলাম জুতো টুজো জুতো নিয়ে, আর তখন হচ্ছে আর নেবেও না হচ্ছে জুতোটা জমা হয়তো, তো ওর জন্য আমরা আরতিটা দেখতে পাইনি, তো চলে এসেছি। এখন হচ্ছে আমার রান্না আছে, সাড়ে আটটা বাজে, তো এবার আমি রান্না বসাবো।
তো রান্না জোগাড় করে নিয়েছি, এদিকে হচ্ছে ডিম আলু তরকারি হবে আর কুমড়ো ভাজা, আর মা হচ্ছে ওদিকে রুটি করতে করতে ইচ্ছা হয়, দেখা যাক কার আগে হয়। তো তরকারি হয়ে গেছে আমার, এবার জাস্ট নামাবো। মায়ের ঢেলে গেল, মা ফার্স্ট। তো তরকারি তো কমপ্লিট, এবার হচ্ছে দোকানে যেতে হবে। এখন প্রায় পরে 10টা বাজে, এবার হচ্ছে বাবা মা খেতে বসবে আর আমাদের খেতে তো এখনো বাকি আছে রাত। Thank you.